আটকালি মাগুরা এসেছি, আমি কিন্তু খালি হাতে আসি নাই, মাগুরাবাসীর জন্য উপহার নিয়ে এসেছি। আমি কিছুক্ষণ আগে এই মাগুরার যে উন্নয়নের কাজ করেছি আমি উদ্বোধন করলাম কিছুক্ষণ আগে, কি কি করেছি আপনাদের কাছে তুলে ধরছি। আমি মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল যা 110 শয্যা বিশিষ্ট ছিল উদ্বোধন করেছি, শ্রীপুর উপজেলা ফায়ার স্টেশন, মোহাম্মদপুর উপজেলা ফায়ার স্টেশন, প্রত্যেকটা উপজেলায় আমরা ফায়ার স্টেশন করে দেওয়ার প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়ন করছি, আপনাদের এখানে উদ্বোধন করে দিয়ে গেলাম। সদর উপজেলায় মগি ইউনিয়ন ফটকি নদীর উপর সেতু উদ্বোধন করে দিলাম। কাটাখালী ডিসি থেকে বিশাখা পর্যন্ত 9.71 কিলোমিটার সড়ক, মাগুরা শ্রীপুর সড়কে নবগঙ্গা নদীর উপর ফাডার সেতু, 350 ঘনমিটার ক্ষমতা সম্পন্ন ভূগর্ভস্থ পানি শোধনাগার, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম এবং জিমনেশিয়াম ভবন, এই সরকারি হোটেল সাহিত্য কলেজের দ্বিতল প্রশাসনিক ভবন, হাজারি আঞ্চলিক হাঁস প্রজনন খামার, আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রের জন্য প্রশিক্ষণ ভবন ও অতিথিশালা, মাগুরা জেলা আওয়ামী কার্যালয়, 50 শয্যা বিশিষ্ট শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 50 শয্যা বিশিষ্ট শালিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শালিকা উপজেলা আর প্রায় 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর উপজেলায় পলিটেকনিক ইনস্টিটিউট, মাগুরা টেক্সটাইল মিল যা মাগুরা শহরের প্রাণ কেন্দ্রে 1981 সালে স্থাপিত হয় কিন্তু 1985 সালে মিলটি কার্যক্রম শুরু হয়, বিভিন্ন কারণে মিলটি বন্ধ ছিল, আজ থেকে আবার এই মিলটি উৎপাদন শুরু করবে। 19টা প্রকল্পের কাজ আজকে আমি উদ্বোধন করলাম, মাগুরাবাসীকে আমি তা উপহার দিলাম, আরো কাজ আপনাদের জন্য করব। তার ভিত্তি প্রস্তর স্থাপন করে দিয়েছি, যেমন মাগুরা আঞ্চলিক পাসপোর্ট, শালিকা পাসপোর্ট অফিস, শালিকা উপজেলার নালিয়ার ঘাটে ফটকি নদীর উপর 96 মিটার সেতু, শালিকা উপজেলার বড়ইচড়া ঘাটে ফটকি নদীর উপর 66 মিটার সেতু, শালিকা উপজেলাধীন সরগুনা ঘাটে চিত্রা নদীর উপর 96 মিটার সেতু, জাতীয় মহাসড়কের N7 মাগুরা শহর অংশ 4 লেনে উন্নীতকরণ, মাগুরা পৌরসভায় দ্বিতীয় পর্যায়ে চলতি অর্থ বছরে 47.22 কিলোমিটার সড়ক উন্নয়ন ও 0.86 কিলোমিটার ড্রেন নির্মাণ, শ্রীপুর উপজেলায় মিনি স্টেডিয়াম, শালিকা উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ, শেখ কামাল অ্যান্ড আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, হাইটেক পার্ক, এগুলির ভিত্তি আমি প্রস্তাব স্থাপন করেছি, নির্মাণ কাজ শুরু হবে এবং অচিরেই তা ইনশাআল্লাহ শেষ হবে। মাগুরাবাসীর অনেক দিনের দাবি যে তারা নাকি রেল লাইন দেখে নাই, রেল লাইন দিতে হবে, ইনশাআল্লাহ এই রেল লাইন যাতে হয় সে ব্যবস্থাও আমরা আপনাদের জন্য করবো।